তেলের দাম 5 টাকা কমায় বাস ভাড়া কিলোমিটারে 5 পয়সা কমানোর ঘোষণা দেয়া হলেও যাত্রীদের গুনতে হচ্ছে আগের ভাড়াই। এই নিয়ে যাত্রীদের মধ্যে দেখা গেছে অসন্তোষ। এদিকে ওয়েবিলের নামে বাড়তি ভাড়া আদায় এখনো বন্ধ হয়নি। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। জ্বালানি তেলের সঙ্গে দাম সমন্বয় করে কিলোমিটারে 5 পয়সা ভাড়া কমানোর ঘোষণা দিয়েছিলেন বাস মালিকরা, তবে তার প্রভাব পড়েনি রাজধানীতে। এখনো আগের ভাড়াই আদায় হচ্ছে যাত্রীদের কাছ থেকে। যাত্রীরা বলছেন হিসাব অনুযায়ী প্রতি 20 কিলোমিটারে কমেছে 1 টাকা। 20 কিলোমিটারের কম দূরত্ব হওয়ায় মিরপুর থেকে কারওয়ান বাজার, মতিঝিল কিংবা গুলিস্তান পর্যন্ত গেলেও 1 টাকা কম দেওয়ার সুযোগ নেই। তাই 5 পয়সা কমানো না কমানো একই কথা, বরং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। এটাতে আমরা সন্তুষ্ট না, আমরা আরো কমাইলে আরো সন্তুষ্ট হইতাম আর কি। এটাতে কোনো প্রভাব পড়বো না। 5 পয়সা এটা আসলে খুব একটা বেশি তফাত মনে হচ্ছে না। এটাতে আমাদের কোনো লাভ হয়নি, কিন্তু উল্টো যাদের পরিবহন আছে তাদের অনেকটা লাভ। আমি শাহবাগ থেকে কারওয়ান বাজার আসছি, 10 টাকা ভাড়া, ভাড়া হলো 8 টাকা, আর 2 টাকা এক্সেস নিচ্ছে। চালক ও তার সহকারীরা বলছেন ভাড়া 5 পয়সা কমলেও এ নিয়ে মালিক পক্ষের কোনো নির্দেশনা নেই, ফলে আগের তালিকা মতোই ভাড়া নেওয়া হচ্ছে। মানে আগের ভাড়াই এখন নতুন করে কোনো ভাড়া নেওয়া। আগের ভাড়া যেরকম ছিল 10 টাকা ভাড়া, ওই 10 টাকায় ভাড়া। এর আগে 2 টাকা কম ছিল, 8 টাকা ভাড়া ছিল, 10 টাকা ওই ভাড়াটাই দেয়, কিন্তু প্লাস আপনার তেলের দাম তো এখনো কমায় নাই। আগে যেরকম সেরকমই, কিন্তু 5 পয়সা কিভাবে কমাবো? তেলের দাম বাড়ার পর দূরপল্লার গণপরিবহনে কিলোমিটার প্রতি 2 টাকা 15 পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে কিলোমিটার প্রতি 2 টাকা 45 পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে। জ্বালানি তেলের দাম কিছুটা কমার পর আবারও নতুন করে বাস ভাড়া সমন্বয় করা হয়েছে, তবে যাত্রীদের গুনতে হচ্ছে আগের ভাড়াই। এ কারণে ক্ষুব্ধ অনেকেই। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।